নদী ও চলাচলকারী নৌযানের আকার অনুযায়ী নদী পথকে চারটি শ্রেণীতে ভাগ করেছে বিআইডব্লিউটিএ। সে অনুযায়ী সেতুর উচ্চতা ও পিলারের দূরত্ব নির্ধারিত। বুড়িগঙ্গা, শীতলক্ষা, ধলেশ্বরী সহ প্রথম শ্রেণীর নদীতে পানির সর্বোচ্চ স্তর থেকে সেতুর নিচের অংশে কমপক্ষে উচ্চতা থাকতে হবে 60 ফুট ও একটি পিলার থেকে আরেকটি পিলারের দূরত্ব থাকতে হবে কমপক্ষে 250 ফুট। এভাবে বালু নদীর মতো দ্বিতীয় শ্রেণীর নদীতে 40 ফুট ও 250 ফুট এবং চতুর্থ শ্রেণীর নদীতে উচ্চতা থাকতে হবে 16.50 ফুট। সেই সাথে পিলারের দূরত্ব থাকতে হবে কমপক্ষে 66 ফুট। শরীয়তপুরের শাইখা ব্রিজ। 2018 সালের 362 মিটার দৈর্ঘ্যের সেতুটি নির্মাণ করে এলজিইডি। রোববার ভোর 4:30টার দিকে মেঘনার শাখা জয়ন্তিকা নদীতে এই ব্রিজের সাথেই স্বর্ণদ্বীপ নামে লঞ্চটির ধাক্কা লাগে। এতে লঞ্চের উপরে থাকা পানির ট্যাঙ্ক ভেঙে পড়ে ঘটনাস্থলেই 3 জন নিহত ও 2 জন আহত হন। নদীতে জোয়ারের পানি বেড়ে যাওয়ায় এই দুর্ঘটনা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কারো কারো ধারণা, ব্রিজটি নিচু হওয়ার কারণেই এই দুর্ঘটনা। দেখবা করছে নেশাগুড়া করছে, এই কারণে এগুলো দুর্ঘটনা ঘটে। যে জোয়ারের সময় যখন না দিতে হয় তখন উপর মানুষ নামায় দেয়। এটা হয়তো ইঞ্জিনিয়াররা ভুল করছে, তারা ব্রিজ নেশাগুড়া করছে, তারপরে দেশে ব্রিজ বেজে, তারপর আবার উঁচা করছে, তারপরে তার তো ব্রিজ লঞ্চ বেজে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে 3 জনের মরদেহ উদ্ধার করে। এই ঘটনায় আহত 2 জনকে নেওয়া হয় হাসপাতালে। লঞ্চটি জব্দ করে লঞ্চের 2 কর্মচারীকে আটক করে পুলিশ। আমি সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই, লঞ্চটাকে আটক করি এবং 2 জন আমাদের হেফাজতে নিই। বর্তমানে 3 জন স্পট ডেড, যে 3 জন 2 জন স্পট ডেড ছিল এবং 1 জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনার পথে সে মৃত্যুবরণ করে। ঘটনায় নিহত তানজিল মোল্লার বাড়ি গোসাইরহাট উপজেলা কোদালপুর গ্রামে। একদিন পরেই ছিল তার বিয়ের দিন। আজ বাড়িতে গায়ের হলুদের অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল, তাই পরিবারের সদস্য আর বন্ধুদের নিয়ে বাড়ি ফিরছিলেন। মৃত্যুর খবরে নিহতের বাড়িতে এখন মাতম। এরা ভালোভাবে চালায় না ভাইয়া, এরা খুব মানে অসচেতনভাবে চালাইছে। যদি ভালোভাবে চালাইতো আমার বাবার পালান যেত না, আরও 3-3টা মানুষের ইয়ে হতো না। ঘটনার সাথে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এই 3 জনকে আমরা প্রত্যেক পরিবারকে আমরা 25,000 টাকা করে 25,000 টাকা দিচ্ছি। আর 2 জন আহত আছেন, 1 জন আহত চিকিৎসার জন্য অলরেডি আমরা ঢাকা মেডিকেল কলেজে পাঠিয়ে দিয়েছি। আর এছাড়াও এই ঘটনায় লঞ্চের 2 জন লোককে আমরা আটক করেছি, এখনও তাদের নাম পরিচয় আমরা বের করেছি। আমরা জানার চেষ্টা করছি যে তারা কী হিসেবে ছিলেন, এখনও পর্যন্ত যদি জানতে পেরেছি তারা 1 জন চালক, 1 জন স্থানীয়। তবে সেতু নির্মাণকারী এলজিইডির কোনো কর্মকর্তা এ বিষয়ে কথা বলতে রাজি হননি। এখন শরীয়তপুর।